শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? সবাইকে স্বাগত জানাই ভ্রমণ এবং এর আরো একটা নতুন এপিসোডে। তোমাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছিলে আমাদের রুম ট্যুর দেখানোর জন্য, অনেকেই জিজ্ঞেস করেছিলে লন্ডনে থাকার জন্য কিভাবে বাসা খুঁজব, এখানে থাকার খরচ বা বাড়ি ভাড়া কিরকম। তো এতদিনে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এই দেশে আমাদের খুব বেশি দিন হয়নি আসা, তাই সব কিছু সাজিয়ে গুছিয়ে সেটেল ডাউন করতে একটু সময় লেগে গেছে বইকি। তাই এই ভিডিও বানাতেও সময় একটু লেগে গেল, তার জন্য তোমাদের সকলের কাছে সরি। তো আজকে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে এই ভিডিওতে। তো তোমরা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলে যে আমরা লন্ডনে কোথায় থাকি, আমাদের বাড়িটা কেমন, আমাদের অ্যাপার্টমেন্টটা কেমন, সেটা দেখানোর জন্য। তো ফাইনালি আমরা সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমরা থাকি হ্যারোতে, এখানে একটা 1 BHK অ্যাপার্টমেন্টে আমরা থাকি। এখানে মান্থলি রেন্ট হচ্ছে 1024 pounds, যদিও সেটা এক্সক্লুডিং ইউটিলিটি বিলস। রাইট, ইউটিলিটি বিলস কিন্তু আলাদা। ইউটিলিটি বিলস তোমরা মিলিয়ে ধরে নিতে পারো 1200, তাই না? মোটামুটি 1200 pounds মতো পড়ে। ইউটিলিটিস এর মধ্যে কিন্তু পড়ে পার্কিং, ওয়াটার ট্যাক্স আর ইলেকট্রিসিটি। তো আর কিছু বলার আছে না? বেশ, এই চলো তোমরাও দেখে নাও। তো চলো চট করে তোমাদের আমাদের হোম ট্যুরটা দেখিয়ে দিই। সো স্টে উইথ আস। রিনার্স লেন বাস স্টপটা এখানে, রেনার্জেন বাস স্টপ থেকে জাস্ট নেমেই সিঁড়ি দিয়ে নামলে হচ্ছে ব্রড হাউস। তো বিল্ডিংটা শুরু হয় ওই দিক থেকে, এই এসে আবার এই দিকে শেষ। আর এইটা হচ্ছে ফ্রন্টের পার্কিং, এই সামনে দিয়ে এদিকটা কম। আর যে শেষটা দেখতে পাচ্ছ, ওই শেষ থেকে আবার দুপাশেই রাস্তা আছে, এদিকে এবং এদিকে, দুদিকেই রাস্তা আছে। রাস্তা গেলে পেছনে মেইন পার্কিং। আর এইগুলো হচ্ছে, এই দরজাগুলো দেখতে পাচ্ছ, এই দরজাগুলো হচ্ছে সাইকেল পার্কিং আর রিসাইকেল রুমস, যেখানে আমরা নর্মালি আমাদের ওয়েস্ট ওয়েস্ট ফেলি। তো এই হলো ব্যাপার। এবার চলো ঢোকা যাক এখান দিয়ে। এটা হচ্ছে এন্ট্রি। তো এন্ট্রেন্সের মুখে এখানে একটা ডোর ফোন আছে, যেখান থেকে আমি আমার ফ্ল্যাট নাম্বার দিয়ে ডায়াল করলে এরকম নিয়ে আসবে আমার অ্যাপার্টমেন্টে। দেখো ডায়াল হচ্ছে, উপরে ক্যামেরা আছে। দরজাটা খোলো। দরজা খুলে গেছে, আমরা এই দরজা দিয়ে ঢুকবো। এটা মেইন লবি, মেইন লবির এখানে লেটার বক্স, দুপাশে এখানে লিফট, সিঁড়িও আছে। সিঁড়ি ওঠার জন্য আমরা চলো লিফটেই যাবো। এখানে সব অটোমেটেড লাইটস, এরকম আমি যেই ঢুকলাম মোশন সেন্স করে লাইট ওপেন হয়ে গেল। তো ঘরে ঢোকার পর এইরকম একটা প্যাসেজ আছে, উডেন ফ্লোর, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমাদের ওয়াইফাই সেটআপটা আর এই ছোট একটা ল্যাডার দিয়েছে আমাদের এই ফ্ল্যাটে। আর এই যে পাশাপাশি দুটো রুম দেখছ, তার মধ্যে এটা একটা লিভিং রুম আর একটা আছে বেডরুম। আর এই সাইডে আছে ওয়াশরুম আর একটা স্টোর রুম। তো চলো আগে লিভিং রুমটা আমাদের দেখাই। এটা কিন্তু একটা 1 BHK ফুল ফার্নিশড অ্যাপার্টমেন্ট। এখানে সামনে যে রাউন্ড শেপের টেবিলটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা ডাইনিং টেবিল পারপাসে ইউজ করি। আর মাঝে সাঝে আমি এখানে ওয়ার্ক পারপাসেও কাজ করি। আর এই টেবিলটার সাথে রাখা ছিল এই দুটো চেয়ার। বাট এই রাইট সাইডে টেবিলটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদেরই কেনা, যেটা সৈকত ওর ওয়ার্ক পারপাসে ইউজ করে। আর এই টেবিলের পাশে যে শোকেসটা দেখছো, শোকেসের পাশে আছে টিভি ক্যাবিনেট, টি টেবিল আর অটোম্যান, এইগুলো সবই আমাদের কেনা। বাট এইগুলো ছাড়া যা যা ফার্নিচার দেখবে সবই আমরা এই ফ্ল্যাটে পেয়েছি।
like sofa, dining table, chair, bed, closet. এগুলো আর আমাদের আলাদা করে কিচ্ছু কিনতে হয়নি। আর যে কার্পেটটা দেখছো এটা কিন্তু আমরা ফ্ল্যাটের সাথে পাইনি, এটা ফর এক্সারসাইজ পারপাস আমরা কিনি। ফ্রন্ট সাইড ফ্ল্যাট বলে রোডের সব ভিউটাই পাওয়া যায়, বাস স্ট্যান্ডটাও দেখতে পাবে তোমরা কতটা কাছে। এই ফ্ল্যাটের সাথেই পাওয়া এই ওয়াল ফ্রেমটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল। যেদিন আমরা ফার্স্ট এই অ্যাপার্টমেন্টটা দেখতে আসি সেই দিনই আমার চোখ যায় এই ফ্রেমটার দিকে, আর তার সাথে সাথে এই সিলিং এ হোম স্পিকারটাও। তো লিভিং রুমের সাথে অ্যাটাচড এই কিচেন, এখানে দেখতেই পাচ্ছ গ্যাসের কোনো সিস্টেম নেই, ইন্ডাকশন ওভেন পেয়েছি যেটা বেশ ছোট, আর তার জন্য আমার মনটা একটু খারাপ হলেও অ্যাডজাস্ট করে নিয়েছি যেহেতু সব প্লাস পয়েন্ট পাওয়া যায় না একসাথে। তো ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওভেন, মানে পুরো কিচেন সেট আপটাই কিন্তু এখানে একটা ক্যাবিনেটের মতো অ্যাটাচড। ফ্রিজটার যা সাইজ আছে সেটা একজন বা দুজনের সংসারের জন্য বলবো ঠিকই আছে। ফ্রিজার বা ডিপ ফ্রিজের স্পেসটাও যথেষ্ট। আর এটা আমার খুব পছন্দের একটা জিনিস যেটাতে আমি মাইক্রো প্লাস গ্রিল প্লাস এয়ার ফ্রায়ার প্লাস প্লেট ওয়ার্মিং এর মতো সমস্ত অপশন পেয়ে যাই একসাথে। আর নিচে যে ক্যাবিনেট গুলো দেখছো তাতে আছে আমার কাটলারি সেট, অয়েল, স্পাইসেস এই সমস্ত রাখার মতো কিচেন ইউনিটস। আর এই পাশে আছে ডিশ ওয়াশার। আর তার ঠিক পাশে আছে ট্র্যাশ ফেলার ইউনিট। বাই দ্য ওয়ে ট্র্যাশ বিন গুলো কিন্তু এই ফ্ল্যাটের সাথেই পেয়েছি। আর উপরের যে ক্যাবিনেট গুলো দেখতে পাচ্ছ তোমরা সেখানে কিন্তু আমরা কিচেন আইটেমস ছাড়াও অনেক কিছু রেখেছি জিনিসপত্র, স্টোরেজ কিন্তু অনেকটাই আছে বলবো। আর এই পাশে একটা স্পেস আছে যেখানে আমি ফ্রুটস ভেজিটেবলস রাখার জন্য একটা স্টোরেজ র‍্যাক রেখেছি। তো এই লিভিং কাম ডাইনিং রুম আমাদের। নেক্সট আমরা বেডরুম যাওয়ার আগে চলো ওয়াশরুমটা ঘুরে পরম দেখে নিই। সো এই হচ্ছে ওয়াশরুম, এটা তো আলাদা করে কিছু ডিসক্রাইব করার মতো নেই। ছোট একটা ওয়াশরুম যার মধ্যে আলাদা করে সমস্ত ইউনিট করা আছে। আর এই ড্রয়ারে আমাদের সমস্ত সাজের জিনিসপত্র রাখা আছে। এই হচ্ছে শাওয়ার এরিয়া।
আর এই সাইডে আছে হিটার। এখানে এরকম একটা এক্সস্ট ফ্যান লাগানো আছে। তো এখানে আছে ওয়াশিং কাম ড্রায়ার মেশিন, প্লাস আমাদের লন্ড্রির সমস্ত জিনিসপত্র রাখা হয় এখানে। সো নাও কামিং ব্যাক টু আওয়ার বেডরুম, এই বেডটা বেশ বড়ই পেয়েছি আমরা। সাইডে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ যেখানে আমাদের শীতের পোশাক, গরমের পোশাক সমস্তটাই ঢুকে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, সিলিং থেকে স্টার্ট হয়েছে একদম ফ্লোর অবধি অ্যাটাচড, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লেডিস, ইউনো। আর এরকম দুটো বেড সাইড টেবিল দিয়েছে। আর এই সাইডেরটা ঠাকুরের জায়গা, আমি আমার ঠাকুরের সিংহাসন পারপাসে এই টেবিলটা ইউজ করে নিয়েছি। আর এই রুমেও বেশ বড় বড় জানলা পেয়েছি, যার জন্য সাফিসিয়েন্ট লাইট অ্যান্ড এয়ার দুটোই কিন্তু এই রুমে ঢোকে। আর এই সাইডে দেখতে পাচ্ছ রুম হিটার, আর ওইদিকে আমি ছোট স্টোরেজ বক্স রেখেছি। তো এইভাবেই সমস্ত জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রেখে ফেলেছি এই জায়গার মধ্যে। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের আনসার হলো, আমরা কিন্তু এই ফ্ল্যাটটা রাইট মুভ ওয়েবসাইট থেকে খোঁজ নিয়েছিলাম।